টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা স্পেশাল দিন, কেন কি আজকে আছে বিশ্বকর্মা পুজো, আর তার সাথে হলো আমার মার জন্মদিন। এখন ও পুজোর জন্য জিনিস রেডি করছে, বাইকে একটু পুজো দেওয়া হবে ছোট করে, আর তারপর আমার মার বার্থডে বিকেলবেলা একটু সেলিব্রেট করা হবে, সেটাও ছোট করে। তো দেখি সারাদিন আমরা কী কী করছি, তো আপনারা আমাদের সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। আশা করবো আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই যে সব রেডি করেছে ও, আর বাইরে হচ্ছে এখন খুব জোরে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি, তাই আমরা এখন পুজো দিতে বাইরেটা যেতে পারছি না, ওয়েট করছি বৃষ্টিটা থামার। প্লেট রেডি হয়ে গেছে, প্লেট করছি শুধু বৃষ্টিটা কখন কমবে। আর ওর স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল, ওর স্নান হয়ে গেছে। যেখানে ও স্নান করতে সবার লাস্টে যায়, সেখানে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করিনি, এনেকি পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি বৃষ্টিটা কমলে পুজোটা দিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে নেবো। শুকাইতে শেষ হয়ে যাচ্ছে, ছিটেও পেয়েছে আর বৃষ্টিও থামছে না। আমাদের পুজোর সব রেডি করা হলো আর তখনই বৃষ্টিটা নামলো। আজকে আমার গাছগুলোকে একটু বৃষ্টির জল খেতে দিচ্ছি, একটু এতদিন তো ঘরেই ছিল, এখন একটু বাইরের ওয়েদারটা ফিল করার জন্য এখানে রেখেছি। দরজাটা বন্ধ করে রাখতে হবে, কেন কি কালিয়া যদি দেখে নেয় যে বাইরে ওগুলো আছে তাহলে সব নষ্ট করে দেবে। তো ঘরে আর কিছু না থাকার জন্য শুধু লতি ছিল বলে ও শুধু এখন লতি বানাচ্ছে। তো এখন বাজার করার টাইম নেই, আজকে একটু অনেকগুলো কাজ আছে, কোথাও বেরোতেও হবে আমাদের। তো একে তো বৃষ্টি পড়ছে, তো ভাবলাম বৃষ্টি পড়ছে অপেক্ষা করছি পুজো দেওয়ার, তার আগে ব্রেকফাস্টও হবে না, তো এখন বসে কি করব। কচুর লতিটা আছে, তো ভাবলো এটাই কেটে ফেলি, এটাই রান্না করে নেবো আজকে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তারপর অন্য অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো করতে হবে। আরে বাপ রে, বাইক বাইক তো জলের তলায় চলে গেছে, এবার নৌকো করে গিয়ে পুজো করতে হবে, কি অবস্থা। আমি গাছগুলোকে আজকে একটু রোদ খেতে দিলাম, ও তো স্নান করে গেল। এখন কালিয়াকে ওর দুষ্টুমিগুলো বোঝানো হচ্ছে, শাসন করা হচ্ছে, আর কালিয়া বুঝছে। ও করা উচিত না, করা উচিত না, তো কেন করো তাহলে তুমি, দুষ্টু কেন করো, বসে বসে শুনছি কেন করো, একদম বাজে তাই না, তাই তো। আমাকে দুষ্টু করতে নেই, কি ভাববে সবাই আসবে তাই না, দুষ্টু করে না তো আমাদের বোন তাই সব বোঝে, সব বোঝে, বোঝো সব বোঝো তুমি। লতি কাটাও হয়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি কমেনি, বৃষ্টি হয়েই চলেছে, কমেছে, এখন হয়তো কমতে চলেছে, মানে এতটাই এত টাইম ধরে বৃষ্টি হচ্ছে যে আমার লতি কাটা হয়ে গেল, এই যে এখনো হচ্ছে। তো এট লাস্ট বৃষ্টি কমলো আর আমরা এখন বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য, বৃষ্টি এখনো পড়ছে। প্রসাদটা আপনাদের জন্য, এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো
তো আজকে চিংড়ি মাছ আনা হয়েছে কালকে রান্না করার জন্য। চিংড়িটা কালকের জন্য আনা হয়েছিল, কালকে বানাবো বলে স্পেশাল ভাবে। তো ভাবছি আজকেও কটা চিংড়ি নিয়ে লতি দিয়ে বানিয়ে দিই, তিন চারটে চিংড়ি নিয়ে নেবো, লতি দিয়ে বানিয়ে নেবো আজকে। টেডু লাগবে আমার, টেডু 10 টাকায় টেডু, 10 টাকায় টেডু। প্রথমে ঠিক করেছিলাম যে লতিটা এমনি বানাবো, তারপর মনে পড়লো যে চিংড়ি আছে তো অল্প চিংড়ি লতি দিয়ে বানানো যাক, লতি দিয়ে চিংড়িটাও ভালো লাগে খেতে। তো বেশি নিয়ে নিই, এই যে চারটে পিস নিয়ে নিয়েছি, কেন কি কালকে স্পেশাল বানাবো চিংড়িটা, তো বেশি ইউজ করছি না আজকে। এই যে আমার বোন ভিডিও কলে। তো এখন আমি আর মা বানাচ্ছি লুচি। আজকে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। তো আজকে মেনুতে আছে লুচি, পনির আর হলো আলুর দম। তো আমরা বাড়ি ফিরে এলাম, নিউ আর কালিয়ার খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো আবার দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে।